ওড়িশার বাস টার্মিনালের এন্ট্রি গেট 17:30 ইন্টারনেট টোল আমরা ক্রস করছি, খুবই এক্সাইটেড। পতঞ্জলি যে হেড ইউনিভার্সিটিটা আছে ওটা এই সাইড থেকেই ক্রস করলো। আমাদের কোলাঘাটের থেকে এই ধাবাটা একটু ছোটো বললেই চলে। আর এখানে চা পাওয়া যাচ্ছে, চা নেব। তো এক ভাই হচ্ছে এখানে মিস্টার পবন রাজপুত সিংহরায়, এখানে হচ্ছে সৌরভ আমাদের প্যাকেট, এখানে আছে আমাদের ছোটকা দাদা আমাদের ব্যবসাদার। হ্যালো বিউটিফুল পিপল, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো রাইট নাও আমি এখন আছি কাশ্মীরি গেট বাস টার্মিনালে, আর এখন টাইম হচ্ছে 10:30। তো আজকের ভিডিওটা এখন এই টাইম থেকে স্টার্ট হচ্ছে। আমাদের আজকে ডেস্টিনেশন হচ্ছে হরিদ্বার, আর এখান থেকে আমরা ট্রেনে যাব না, আমি এখান থেকে যাব হচ্ছে বাই বাস। এক্সপিরিয়েন্সটা আছে তোমাদের পুরো আমি তুলে ধরবো। ট্রিপটা স্টার্ট হচ্ছে কিন্তু আমাদের পুরো বন্ধুদের সাথে। তো আমাদের অনেক জিগড়ি জিগড়ি সব বন্ধু আছে, এই ট্রিপটা হেভি মস্তি হতে চলেছে। তো আমার বন্ধুরা আমাদের হাওড়া থেকে ওরা আসছে, আমি দিল্লি থেকে এখান থেকে যাচ্ছি। তো হাওড়া থেকে ওরা আসছে হচ্ছে নেতাজিতে, কিছুক্ষণ পরেই ওরা দিল্লিতে নামবে। তো তোদের মিট করাচ্ছি, এখন গিয়ে ডিনার করবো, কি পাওয়া যায় কি না পাওয়া যায় দেখি। এখানে তো চাওয়াল টাওয়াল তো কিছু পাওয়া যায় না, দেখি ছোলা বাটোরা বা কিছু পেলে আমি ওখান থেকে খেয়ে নেবো। তো ততক্ষণ ওরা চলেও আসবে, তারপর বাসটা বুক করবো, তারপর যাবো। আর বাসের ব্যাপারে আমার কথা মনে পড়ে গেল, এখানে কিন্তু লেট নাইট খুব বাস চলে, আধ ঘন্টা অন্তর অন্তর। তোমরা যদি হরিদ্বারের দিকে যেতে চাও তোমরা কিন্তু বাস পেয়ে যাবে, আর এসি বাস লাস্ট হচ্ছে 12টার সময় ছাড়ে। তো টার্গেট নিচ্ছে 12টার সময় যদি এসি বাসটা পাওয়া যায় অবশ্যই কিন্তু ওটাতেই যাবো। তো আপাতত আমি মোমো নিয়ে নিয়েছি, এখানে মোমো তোমাদের আগের ব্লগেও দেখিয়েছি দিল্লিতে 50 টাকায় ভেজ মোমো 10 পিস দেয়, তো আপাতত এটাই খাচ্ছি। ওরা যখন আসবে তখন আবার কিছু খাবো। ওল্ড দিল্লিতে ট্রেন ঢুকবে, নিউ দিল্লি ওরা আসছে না, ওল্ড দিল্লি থেকে। তারপর ওখান থেকে তো কাশ্মীরি গেট জাস্ট ওয়াকিং ডিস্টেন্স, তো এখনও খেয়ে দিয়ে ওয়েট করতে হবে। ওরা প্রায় 20 মিনিট ধরে সিগন্যালে আটকে আছে। তো আমি এখন টার্মিনাল থেকে বেরিয়ে এসেছি বাইরে, আমার কিছু ক্যাশের প্রয়োজন ছিল আমার কাছে। এই দিল্লির ট্যুরটায় আমি তো পুরো UPI ঘুরে বেরিয়েছি, তো উত্তরাখণ্ডে কেমন কি UPI হবে আমার তো কোনো আইডিয়া নেই। তো তাই জন্য আমি কিছুটা ক্যাশ তুলে নিয়েছি, আর কোন জায়গায় তুলেছি তোমাদের সেটা একটু দেখিয়ে দিই। তো আমি এসি টুয়ার্ডস ওই দিকে, টার্মিনালটা বাস টার্মিনাল যেদিকটা আছে টুয়ার্ডস ওদিক থেকে আমি এসেছি। আর এদিকে এসে তোমরা এদিকে দ্য গ্রিন ক্যাসেল বলে হোটেল একটা পেয়ে যাবে, এখানে ইয়েস ব্যাঙ্ক আছে, ওদিকে IDFC আছে, ওদিকে ইন্ডিয়ান ব্যাঙ্ক আছে। তো তোমরা তিনটে পরপর ATM পেয়ে যাবে। কাশ্মীরি গেট মেট্রো স্টেশন থেকে বেরিয়ে এখান থেকে মেন এন্ট্রি হলো, আর এই জায়গাটা হচ্ছে সব তোমরা বাসের ট্রান্সপোর্ট যেগুলো আছে এখান থেকে তোমরা কিছু জিজ্ঞাসা করতে পারো, ঠিক আছে। এটা হচ্ছে উত্তরপ্রদেশ রোডওয়ে, এটা হচ্ছে নর্মাল, এদিকে হচ্ছে দিল্লি ট্রান্সপোর্ট, হরিয়ানা, ঝাড়খণ্ড, পাঞ্জাব, তারপর ওদিকে লাস্টেরটা হচ্ছে রাজস্থান। তারপর এই জায়গাটা পুরোটা সিটিং এরিয়া, তারপরে এখান থেকে এক্সিট করে আমাদের নিচের দিকে যেতে হবে। এবার হচ্ছে মেইনলি এটা মেট্রো স্টেশনের ওপরে, ঠিক আছে। এবার এখানে তোমাদের দিয়ে দিচ্ছে, দেখো এখানে বোর্ড আছে লেখা, ঋষিকেশ, চণ্ডীগড়, দেরাদুন, মুজাফরনগর, ঋষিকেশ 10:27, বাই নম্বর 7, অ্যান্ড বাস নম্বরটা দিয়ে দিয়েছে। তো পোর্ট থেকে এদিক থেকে নিচে আসছি, এদিক থেকে আমি যাচ্ছি। তো এখানে গিয়ে টিকিট কাটতে হবে, এখন আমি অনলাইন টিকিট কাটিনি, গিয়ে কাটবো। আর বাসের টাইম দেখাচ্ছে তো 10:07। এবার আমার সাথে আমরা টোটাল 5 জন যাচ্ছি, আমাদের 5 জনের গ্রুপ একসাথে হবো, তারপরে এখান থেকে রওনা দেবো। খাবার দাবারের সবও তোমরা পেয়ে যাবে, আর এখানে পুরোপুরি কিন্তু চণ্ডীগড়ের সাইডের বাস এদিকে আছে। তো আমাকে এখন এই দিক থেকে ডান দিকের ওই দিকে যেতে হবে, হরিদ্বারের বাসটা পাবো। তো এখন আমি টার্মিনালের বাইরে আছি, এখান থেকেই মেন বাসগুলো ছাড়ে, এটাই হরিদ্বার যাচ্ছে, বাট এটা একটু পরেই ছেড়ে চলে যাবে, আমরা যেতে পারবো না, আমার বন্ধুগুলো এখনও পর্যন্ত আসেনি। আর এখানে হচ্ছে 12-13 নম্বর এখানে বোর্ড দেওয়া আছে, পরপর এরকম বোর্ড দেওয়া আছে। তো কাউন্টারে তোমরা জিজ্ঞাসা করে নেবে, কাউন্টার থেকে যে নাম্বারে বলবে সেখানে চলে আসবে, আরামসে কিন্তু বাস পেয়ে যাবে। তো ভাই ফাইনালি বহুত মশাক্কাতকে বাদ এই বাস পেয়েছি, এখন টাইম হচ্ছে এই যে 12:38, প্রায় আধা ঘন্টা থেকে 45 মিনিট ধরে এই ঘোরাঘুরি করার পর মানে ভালো মতো যা ভিড় আসছিলো, তারপরে এই বাসটা পেয়েছি। বন্ধুদের সাথে দেখা হয়ে গেছে, তো ওরা বাসে আছে, তো ওদের সাথে গিয়ে আমি বাসে তোমাদেরকে দেখাচ্ছি। আর এসি বাসও আমরা দেখলাম, এসি বাস পেলাম না,
তো এক ভাই হচ্ছে এখানে মিস্টার পবন রাজপুত সিংহ রায়, এখানে হচ্ছে সৌরভ আমাদের প্যাকেট, এখানে হচ্ছে আমাদের ছোটকা দাদা আমাদের ব্যবসাদার। কেলটু কোথায়? কত ঘন্টা পর বাসটা পেলাম বল? এই দা ভাই আমাদের বাস ধরিয়েছে। আরে হাসিস বল, এত ভিড়ের মধ্যে দিয়ে উঠলি? এই যে আমাদের কেলটু হ্যান্ডসাম বয়, কিরম মাসাকাত করে উঠলো বল। এ ভাই সবাই হাততালি দে সৌরভের জন্য, এর ভালো নাম হচ্ছে সৌরভ। সৌরভের জন্য আমরা সিট পড়েছি, হাততালি দে, হাততালি দে। ডাক নাম বলতে নেই, হাততালি দে সবাই। দেখি ভাই সৌরভ, একটু দেখি, এই ট্রিপটাই সেই মুশকিলে চলেছে কিন্তু। আমাদের বাস এখন খাটুলি বাইপাসের ধাবাতে দাঁড়িয়েছে, তো ধাবাটা তোমাদের একটুখানি দেখাই। আর এখানে একটুখানি ফ্রেশও হয়ে নিয়েছি, বাসে তো একদমই ঘুম হচ্ছে না বললেই চলে। আমার যা হাইট, একদম লেগ স্পেসও পাচ্ছি না, প্লাস আমার মাথাও সিটে দিতে পারছি না, এখন জেগেই আছি। এখন টাইম দেখো 3:16, আর 2 ঘন্টার মধ্যেই তো হরিদ্বার পৌঁছেই যাবো, তারপর ওখানে গিয়ে আই থিঙ্ক হোটেলে একটুখানি ঘুমিয়ে নেব। এই বাসেই আমরা এসেছি, বাসটা পুরো এইরকম। তো আমাদের 375 টাকা করে টিকিট নিয়েছে, ঠিক আছে। টোটাল কিলোমিটার হচ্ছে 217, টাইম লাগবে মোটামুটি 5 ঘন্টা। এখানে মোটামুটি শপের এইসব দোকান আছে, আর এখানে খাবার ধাবা, ওদিকে আই থিঙ্ক চা পাওয়া যাচ্ছে, একটুখানি চা খাবো যাতে ঘুমটা কাটে। এখানকার ধাবাটা মোটামুটি এই টাইপের সাইজ, আমাদের কোলাঘাটের থেকে এই ধাবাটা একটু ছোটো বললেই চলে। আর এখানে চা পাওয়া যাচ্ছে, তার চা নেব। কিন্তু 15 এই ধাবা কা নাম কিয়া হ্যায় আপকা? হ্যাঁ প্রিন্স। তো ওইদিকে আমাদের ধাবা ছিল, এই জাস্ট আমাদের বাস ছাড়লো, কারণ বাসেই আছি। তোমাদের টাইমটা একটুখানি দেখিয়ে তো, 3:37। এবার আর কোথাও বাস দাঁড়াবে না, ডাইরেক্ট দাঁড়াবে হচ্ছে হরিদ্বার।
থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। আদু আদাও থ্যাংক ইউ সো মাচ। নাম কে আপনার? আমির। বহুত আচ্ছা চলায়া। তো ভাই ফাইনালি নামলাম, আর এখন টাইম হচ্ছে 5:55। এই যে ভালো ভালো বাস চলেছে, খুব সুন্দর আসলাম। একটা 2 বা 1:00 হচ্ছে বাসে উঠেছিলাম, আর এখানে নামলাম হচ্ছে 5:55। আর এখানকার ওয়েদার মোটামুটি বেশ ঠান্ডা আছে, এখন খুব ঠান্ডাই লাগছে। আর এরপর তো ডেস্টিনেশান আরও পাহাড়ের ওপরের দিকে যাওয়ার, ওখানে স্নোফলেরও চান্স আছে, দেখা যাক কী এক্সপিরিয়েন্স হয়। এই যে এখানকার ওয়েদার, 19 ডিগ্রি টেম্পারেচার। এটা হচ্ছে হরিদ্বার রেলওয়ে স্টেশন, আর এইটা হচ্ছে হরিদ্বার বাস টার্মিনাল, ঠিক আছে। আর বিষ্ণুঘাট হচ্ছে বা হরকিপৌড়ি ঘাট, এদিকে সোজা গেলেই আমরা পেয়ে যাবো। এই হচ্ছে হরিদ্বার বাস স্ট্যান্ড আর হরিদ্বার রেলওয়ে স্টেশন, ওকে। আর এইদিকেই হচ্ছে আমাদের ভারত সেবাশ্রম, আমরা এই সেবাশ্রমটাই আজকে স্টে করবো, আর কালকে এখান থেকে রওনা দেবো। আমি যে ভারত সেবাশ্রমটায় থাকছি সেটা তোমাদেরকে যে দেখালাম, সেই সেবাশ্রমটার কিন্তু পুরো ট্যুর এই নেক্সট ব্লগে তোমরা দেখতে চলেছো। এই ভিডিওটা ইউটিউবের অবধি আমি রাখলাম। তো সেবাশ্রমটা কেমন, কী ফেসিলিটি আছে, রুম কেমন, পরিবেশটা কেমন, কী কী আশ্রমটা ভেতর আছে, সব কিছু কিন্তু তোমরা নেক্সট ভিডিওয়ে দেখতে পাবে। দিল্লি কাশ্মীরি গেট টু হরিদ্বার অবধি বাস জানি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলো না। যদি ভিডিওটা তোমাদের কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর আমার সাথে তোমরা নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইবটা করে নাও, সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করে দাও। এর পরবর্তীকালে কিন্তু অনেক ভালো ভালো ভিডিও তোমরা দেখতে চলেছো। তো এই ভিডিওটা এই অবধিই থাকলো, আবার নতুন ভিডিও নতুনভাবে তোমাদের সাথে দেখা হচ্ছে। তখন টাটা, বাই বাই।